হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গল্প পাঠ পাই জেনি চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প গল্পটির নাম নন্দিনী মজিদ বলল চল তোকে একটা জায়গায় নিয়ে যায় বেশ রাত হয়েছে চারদিকে ফিনফিনে কুয়াশা দোকানপাট বন্ধ হু হু করে ঠান্ডা হাওয়া বইছে পাড়াগার শহরগুলিতে আগে ভাগে শীত নামে মজিদ বলল পাঁচালিয়ে চল শীত কম লাগবে কোথায় যাবি চল না দেখি জরুরি কোনো কাজ তো তোর নেই নাকি আছে না নেই কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম শহর অনেক বদলে গেছে আগে এখানে ডালের কারবারিরা বসত এখন জায়গাটা ফাঁকা পিছনে ছিল কার্তিকের মডার্ন সেলুন সেখানে দেখি একটা চায়ের স্টল শীতে গুটি সুটি মেরে লোকজন চা খাচ্ছে আমি বললাম এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ হুম দেরি হয়ে যাবে শহরটা বদলে গেছে একেবারে মহারাজের চপের দোকানটা এখনো আছে কি আছে হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম ধর্মতলার গা ঘেসে গিয়েছে হাড়িখাল নদী আমি আর মজিদ গোপনে সিগারেট টানবার জন্য কতবার হাড়িখালের পাড়ে এসে বসেছি কিন্তু এখন নদী নদীটদী কিছু চোখে পড়ছে না নদীটা কোথায় রে মজিদ হাড়িখাল এই দিকেই ছিল না ওই তো নদী সাবধানে আয় একটা নর্দমার মতো আছে এখানে পা পিছলে পড়েই গিয়েছিলাম সামলে উঠে দেখি নদী দেখা যাচ্ছে আমরা নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে আছি সৌর ফিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে আগে এখানে এরকম উঁচু বাঁধ ছিল না নদীর ঢালু পাড়ে সর্ষের চাষ হতো মসজিদ চুপচাপ হাঁটছিল আমি বললাম আর দূর কত ওই দেখা যাচ্ছে কার বাড়ি আয়না চুপচাপ খুব সারপ্রাইজড হবি একটি পুরনো ভাঙা দালানের সামনে দুজন থমকে দাঁড়ালাম বাড়ির চারপাশ ঝোপছাড়ে অন্ধকার হয়ে আছে সামনের অপরিচ্ছন্ন উঠোনে চারপাশটা বড় বড় কাগজি লেবুর গাছ লেবুর গন্ধের সঙ্গে খড়পোড়ানো গন্ধ এসে মিশেছে অসংখ্য মশার পিন পিনে আওয়াজ মজিদ খটখট করে কড়া নাড়তে লাগল ভেতর থেকে মেয়েলি গলায় কেউ একজন বলল কে মজিদ আরও জোরে কড়া নাড়তে লাগল হারিকেন হাতে একটি লম্বা রোগামতো মতো দরজা খুলে দিল মজিদ বলল কাকে নিয়ে এসেছি দেখো আমি কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালাম মেয়েটি হাসি মুখে আমাকে বলল আপনি আমাকে চিনতে পেরেছেন তো আমি নন্দিনী আমি মাথা নাড়লাম আপনি কবে দেশে ফিরেছেন মাস হবে এতদিন ঢাকায় ছিলাম এখানে এসেছি গতকাল মজিদ বিরক্ত হয়ে বলল ভিতরে আয় না ভিতরে এসে বস ঘরের ভিতরটা বেশ গরম একটি টেবিলে কাচের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো চৌকিতে ধবধবে সাদা চাদর বিছানো ঘরের অন্য প্রান্তে প্রকাণ্ড একটা ইজি চেয়ার গা এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল হালকা গলায় বলল। চিনি এনেছি একটু চা বানাও নন্দিনী হারিকেন দুলিয়ে চলে গেল আমরা দুজন অন্ধকারে বসে রইলাম মজিদ ফস করে বলল সারপ্রাইজড হয়েছিস নাকি হুঁ কেমন দেখলি নন্দিনীকে ভালো শুধু ভালো ইজ নট শি ওয়ান্ডারফুল আমি সে কথার জবাব না দিয়ে বললাম এ আর কে কে থাকে সবাই থাকে সবাই মানে মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না অনেক কবিতা টবিতা ছিল সেখানে তাই না আমি শুকনো গলায় বললাম বাদ দে ও পুরোনো কথা মজিদ টেনে টেনে হাসতে লাগল পরের দশ মিনিট দুজনেই চুপ করে রইলাম মজিদ একটির পর একটি সিগারেট টানতে লাগল মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম ঘরে একটা মোটে হাড়ে কি যে করি নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখল চিনি হয়েছে চায়ে কাপে চুমুক দিয়ে মজিদ বিষম খেয়ে কাঁচতে লাগল আমি বললাম আপনাদের এদিকে খুব হাওয়া তো হুম নদীর উপরে বাড়ি হাওয়ার জন্য কুপি জ্বালানোই মুশকিল ভেতর থেকে কে একজন ডাকল বউ ও বউ নন্দিনী নিঃশব্দে উঠে গেল আমি বললাম তুই প্রায়ই আসিস এখানে হুম আসি ব্যাপার কিছু বুঝতে পারছি না আমি চুপ করে রইলাম মজিদ বলল রাত হয়ে গেছে এইবার ফিরব নন্দিনীকে কেমন দেখলি বল না শুনি ভালো আগের মতোই একটুও বদলায়নি নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল ততক্ষণে চাঁদ উঠে গেছে ম্লান জ্যোৎস্নায় চারিদিক কেমন ভুতুরে মনে হচ্ছে মজিদ বলল যাই নন্দিনী নন্দিনী কিছু বলল না হারিকেন উঁচু করে বাঁধের উপর দাঁড়িয়ে রইল আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম সময় মজিদ বলল কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কোন গানটা গিয়েছিল মনে আছে না মনে নেই আমার আছে মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাসতে থাকল হঠাৎ থেমে গিয়ে বলল জানিস নন্দিনীকে আমি এ বাড়িতে এনে তুলেছিলাম তাই নাকি ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে সুরেশ্বরবাবুকে মিলিটারিরা মেরে ফেলেছিল নাকি হুম মারবে না তো কী করবে তুই কি যে কথা বলিস মেরে তো সাফ করে ফেলেছে এদিকে আমি বললাম সুরেশ্বরবাবু একটা গাধা ছিলেন কত বললাম মিলিটারি আসার আগেই পালান না তিনি পালাবেন না একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাবে তা না মজিদ থুতু ফেলে বলল নন্দিনী তখন এসে উঠেছে হারুনদের বাসায় হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল কি যে মুশকিল হলো কতজনের বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছি এই মেয়েটিকে একটু জায়গা দেবেন এর বড় বিপদ কেউ রাজি হলো না শেষকালে আজিজ মাস্টার রাজি হলো আজিজ মাস্টার কে এখানকার মিউনিসিপ্যালিটি স্কুলের টিচার মসজিদ একটি সিগারেট ধরালো ঘন ঘন ধোয়া টেনে কাস্তে লাগল আমি বললাম পা চালিয়ে চল বেশ রাত হয়েছে মসজিদ ঠান্ডি সুরে বলল নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায়নি বারবার বলেছে আপনি তো ইন্ডিয়া যাবেন আমাকে সঙ্গে নিয়ে যান পায়ে পড়ি আপনার আমি ধমক দিয়ে বলেছি তুমি হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে যাবে পথে ঘাটে গিচ গিচ করছে মিলিটারি নন্দিনী তখন কি বলেছিল জানিস কি আন্দাজ করতে পারিস কিছু আমি কথা বলার আগেই মজিদ চাপা গলায় বলল নন্দিনী বলেছে বেশ তাহলে আপনার বউ সেজে যায় না হয় আপনি আমাকে বিয়ে করুন মজিদ আবার থুতু ফেলল আমি বললাম আজিজ খা বুঝি বিয়ে করেছে কি হ্যাঁ আজিজ খা কোথায় তাকে তো দেখলাম না ও শালাকে দেখবি কি করে ও মুক্তিবাহিনীর হাতে মরেছে দালাল ছিল শালা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে বুঝতে পারছিস না আর নন্দিনী কিনা তার বাড়িতেই মাটি কামড়ে পড়ে রইল হারাম জাদি আমি চুপ করে রইলাম মজিদ দাঁড়িয়ে পড়ল অকারণে গলা উচিয়ে বলল মেয়ে মানুষের মুখে থুতু দেই তুই হারামজাদি ওই বাড়িতে পড়ে আছিস কি জন্যে কি আছে ওই বাড়িতে জোর করে তোকে বিয়ে করেছে আর তুই কি না ছিছি দুজনে বাঁধ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম বড় রাস্তাটা বটগাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে এদিকেই বাবুর বাড়ি ছিল আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্য ঘুর ঘুর করতাম কোনো কোনো দিন বাবু অমায়িক ভঙ্গিতে ডাকতেন আরে আরে তোমরা যে এসো এসো চা খাবে মজিদ হাতের সিগারেট কায়দা করে লুকিয়ে ফেলে বলতো আরেকদিন আসবো কাকা মজিদ নিঃশব্দে হাঁটছিল আমি ডাকলাম এই মজিদ কি যে শীত করছে সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিস ফিস করে বলল জানিস আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম রাতের অন্ধকারে আজিজখার বাড়িতে নৌকা করে ওকে রেখে এসেছিলাম খুব কাঁচছিল সে আমি ওর ঘাড়ে একটা চুমু খেয়েছিলাম মজিদ হঠাৎ কথা থামিয়ে কাশতে লাগল আর আমি চারদিকের গাঢ় কুয়াশা দেখতে লাগলাম গল্প পাঠ বাই জেনি চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প গল্পটির নাম নন্দিনী আর গল্প পাঠেছিলাম আমি জেনি আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে প্রত্যেকটি গল্পের নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ